আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে তৈরি করব দেশি হাঁসের মাংস রান্নার রেসিপি। তো আমি এখানে নিয়েছি দেশি হাঁসের মাংস প্রায় 1 কেজির মতো, আর নিয়েছি রেগুলার রান্না সাদা তেল। তারপর এখানে আছে আদা রসুন পেস্ট, আর নিয়েছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে, আর এখানে হলো হলুদ গুঁড়ো, ধইনা গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর লবঙ্গ, দারচিনি এলাচ, আর 3-4টা তেজপাতা। তো আমি এখন মূল রান্নায় চলে যাব। তার আগে বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা রেগুলার আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আর যারা দেখেন না তারা নিশ্চয়ই দেখে নেবেন, আর দেখতে দেখতেই ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখন চলে এসেছি রান্নার। তো এখন আমি এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল প্রায় 2 টেবিল চামচের মতো। তো এখানে আমি এখন একে একে সব মশলাগুলো অ্যাড করে নেব। আর যেহেতু এটা ভুনা মশলা, ভুনা মাংস, তো তার জন্য আমি তেলটা একটু, তেলের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ মাংসটা ভাজা ভাজা হবে তেলের মধ্যে। তো এখানে আমি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো যেহেতু এখানে হাঁসের মাংস, হাঁসের মাংসতে একটু গরম মশলাগুলো বেশি দিলে মাংসটা খেতে বেশি টেস্টি হয়। তো এখানে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। তো পেঁয়াজের মধ্যে আমি এখন 1 টিস্পুনের মতো লবণ দিয়ে দিব। লবণটা দিতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি এখন 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজটা ভাজা ভাজা হলে মশলাগুলো অ্যাড করে নিব। তো আমার ইচ্ছে ছিল, আমি আসলে এই রান্নাটা গ্রামের মাটি চুলায় রান্না করব, তো সেটা আর সময় স্বল্পতার কারণে হয়ে উঠলো না, তাই আমি গ্যাসের চুলায় রান্নাটা করে নিলাম। তো এখানে আমার পেঁয়াজটা কিন্তু প্রায় হয়ে আসছে, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে হচ্ছে আমি এখানে আদা বাটা অ্যাড করব। তো পেঁয়াজটা প্রায় হয়ে আসছে, আর পেঁয়াজটা যদি কাঁচা থাকে, এর মধ্যে যদি মশলাগুলো দিয়ে দিই তাহলে কিন্তু তরকারির টেস্টটাই ভালো লাগবে না। তো সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, যে কোনো মাংস আমরা যখনই রান্না করব সেক্ষেত্রে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে নিলে ভালো হয়। তো এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 2 টিস্পুনের মতো। তো এখন আমি এটাকে একটু 2-1 মিনিট ভেজে তারপরে রং মশলাগুলো অ্যাড করব। আর তরকারির টেস্টই হচ্ছে মশলা কষানোর, মশলা যত ভালো কষানো হবে তরকারি খেতে ততই ভালো হবে। তো এখানে আমি রং মশলাগুলো দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটাকে একটু পানি দিয়ে তারপর সুন্দরভাবে কষিয়ে নিব। আর আমি এই তরকারিটার মধ্যে কোনো কাঁচামরিচ অ্যাড করিনি, আমি শুধু শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ অ্যাড করতে পারেন, আর যেহেতু এখানে হাঁসের মাংস তো হাঁসের মাংসের মধ্যে একটু শুকনো মরিচের গুঁড়াটা বেশি দিলে তরকারিটা খেতে ভালো লাগে, টেস্ট হয়, কালারটাও সুন্দর আসে, আর মশলার পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। তো এখানে মশলাটা কষানো হলে যখনই উপরে তেল উঠে আসবে মশলা থেকে তখনই আমি মাংসগুলো অ্যাড করে নেব। তো এখন আমি এই পর্যায়ে মাংসগুলো দিয়ে দিলাম মশলাটার মধ্যে। তো মাংসটা আমি ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে নিব, মশলাটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায় মাংসের সাথে।
আর আমরা তো রান্না বান্না কম বেশি সবাই করতে জানি, তাই না? আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে এই তো মাংসটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি, মশলাটা যেন ভালোভাবে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, 5 মিনিট পর আমি আবার ফিরে আসব। আর এখানে কিন্তু আমি কোনো পানি দিইনি, কারণ এটা মাংস থেকে যে পানি উঠেছে আর তেলের মধ্যে কিন্তু মাংসটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এটা একটা টিপস বলতে পারেন, কারণ কাঁচা মাংসের মধ্যে আমি যদি পানি অ্যাড করে ফেলতাম তাহলে কিন্তু তরকারির টেস্টটা যেরকম আমি চাইছি ওরকমভাবে আসতো না। তো মাংসটা ভালো করে একদম তেল আর মশলার মধ্যে ভাজা ভাজা করে তারপর পানিটা অ্যাড করলে আমার মনে হয় তরকারিটা বেশি টেস্টি হয় খেতে, আর কালারটাও দেখতে একদম পারফেক্ট আসে, সুন্দর পারফেক্ট একটা কালার আনার জন্য তরকারির মধ্যে। তো এইভাবে রান্নাটা করলেই আমার মনে হয় অনেক ভালো হয় আর তরকারির কালারটাও দেখতে অনেক সুন্দর হয়, পারফেক্ট হয়। তো এই কারণে আমি এখন এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে, তারপর হচ্ছে আমি পানি অ্যাড করব। আর কাঁচা পানিটা তো অবশ্যই অ্যাড করব না, কারণ আমরা সবাই জানি গরুর মাংসর মতোই কিন্তু হাঁসের মাংসটা অনেক হার্ড হয়। তো এটা সিদ্ধ করতে অনেক সময় লাগে, অনেক সময় নিয়ে রান্নাটা করতে হয়। তো সে কারণে আমি এখানে গরম পানি অ্যাড করব, ফুটিয়ে রেখেছিলাম। তো ফুটন্ত পানিগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিব, তাহলেই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে, ভিতর থেকে সফট হবে আর তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো আমি এখন এটাকে কিন্তু অনেক ভাজা ভাজা করে নিচ্ছি, আপনারা হয়তো লক্ষ্য করেছেন। যেহেতু এটা হাঁসের মাংস, তো হাঁসের মাংসের মধ্যে কিন্তু আলাদা একটা স্মেল থাকে। তো এই কারণে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর হচ্ছে আমি এখানে এই যে ফুটন্ত পানি অ্যাড করলাম, তো ফুটন্ত পানি দিয়ে দিলাম, এই কারণে তরকারিটা একটু তাড়াতাড়ি হবে, মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। চুলার জালটাকে আমি মিডিয়াম হিটে রাখবো। তো আমি আবার 10 মিনিটের মতো ঢেকে দিয়ে রাখবো। তো তারপর 10 মিনিট পর আমি এই যে আবার ফিরে আসলাম। তো আমার হাঁসের মাংসটা কিন্তু মোটামুটি 90% বয়েল হয়ে আসছে, তো আর 10% বাকি আছে। তো এটা আমি এখন করে নেব এই পর্যায়ে। এখন আমি এই তরকারির মধ্যে যে ঝোল দিয়েছিলাম, ঝোল অ্যাড করেছিলাম, এটাকে কিন্তু আমি কোনো ঝোল ঝোল রাখবো না, কারণ এটা হচ্ছে ভোনা করব আমি, একদম আবার ভাজা ভাজা করব তেলের মধ্যে, তাহলেই কিন্তু তরকারিটা খেতে অসাধারণ হবে, খুবই মজা লাগবে। তো আমি এখন এই পানিগুলোকে শুকিয়ে নিব। আর আমার কাছে হাঁসের মাংস তো অনেক ভালো লাগে খেতে, আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কার কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে হাঁসের মাংস খুবই ভালো লাগে, যদি ভালোভাবে রান্নাটা হয়, ভালোভাবে টেস্ট হয়। হাঁসের মাংস কিন্তু সবাই রান্না করতে পারে না, তো হাঁসের মাংসটা যদি খুব ভালোভাবে রান্না করে করা যায় তো তাহলে কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়। তো হাঁসের মাংসটা আসলে রান্নাটা হচ্ছে নিজের ব্যাপার, তো এটাকে একটু ভালো করে বেশি করে মশলা টশলা দিয়ে রান্না করলে অবশ্যই ভালো হয়। আর হাঁসের মাংস তো খেতে ভালো লাগে শীতের সিজনে। তো এখন তো শীত প্রায় চলেই গেছে, তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার এই হাঁসের মাংস রান্নাটা কিন্তু প্রায় অনেকটাই হয়ে গেছে, আর অল্প কিছু বাকি আছে। তো এখন একদম ধোয়া উঠতেছে, খুব সুন্দর লাগছে দেখতে, ইয়াম্মিও হয়েছে। তো আমি এখানে
এখন একটা সার্ভিং তো একটা জিনিস মিসিং আছে, আমি কিন্তু জিরা ফাঁকি দিয়েছিলাম, জিরা গুঁড়া, জিরা গুঁড়াটা দিয়েছি, তার কারণে কিন্তু টেস্টটা আরও ভালো এসেছে। তো এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি মাংসগুলো, দেখুন কত সুন্দর হয়েছে, কতটা ইয়াম্মি হয়েছে। এটা কিন্তু গরম ভাত, তারপরে হচ্ছে পরোটা, নান, রুটি, তো সব কিছু দিয়ে কিন্তু খেতে ভালো লাগে। তো এখন আমার রান্নাটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে খাবারের পালা। তো সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা, আমার আজকের হাঁসের মাংস পোনা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আর সব সময় আমার চ্যানেলটির পাশেই থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন আর শেয়ার করার চেষ্টা করবেন সবার সাথে। তো আমি আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করেছি, এতক্ষণ ধরে আমাকে সময় দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমি ঋণী। তো আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর অন্তর থেকে ভালোবাসা। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।